খুলনার বটিয়াঘাটা উপজেলার এক নম্বর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাতাভাঙ্গা কাজীপাড়া এলাকায় গত আনুমানিক 15 থেকে 20 দিন ধরে মাটির তলদেশ থেকে আগুনের অগ্নিশিখা উঠছে। এতে এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে মাটির তলদেশ থেকে আগুন উঠছে। এ প্রসঙ্গে আমরা এখন উক্ত এলাকার বসবাসরত মীর মুক্তার হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলছি। মুক্তার ভাই, আপনি আমাদের একটু কিছু বলেন যে কিভাবে কেন এটা হলো, এই প্রসঙ্গে আমাদের একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসীর পক্ষ থেকে বলতেছি, এই উত্তর যে জায়গার মালিক জাহাঙ্গীরার রাজ আমাকে যে বলছে যে আঙ্কেল আমার বাড়ির থেকে গ্যাস উঠতেছে, তা আমি বললাম ঠিক আছে বাবা তুমি যাও আমি আসতেছি। তখন আমি প্র্যাকটিক্যাল এসে আমি দেখলাম যে এখানে গ্যাস এলপি গ্যাসের প্রোডাক্ট মতনই গ্যাস উঠতেছে। তখন আমি তখন ওকে বললাম যে বাবা তুমি একটা কাজ করো, তুমি প্রশাসন লেভেল এবং সাংবাদিককে একটু জানাও, আমাকে জানাইছো আমিও জানাচ্ছি তুমি একটু জানাও। ইতিপূর্বে সাংবাদিক সোনালী টিভি বিভিন্ন সাংবাদিকরা আসছে এবং ফায়ার সার্ভিসরাও আসে কেস করে গেছে। এখন আমাদের মাঝখানে আমাদের যে জুবাইর আলম সাংবাদিক তিনিও আসছেন। এখন যে দৃশ্য যে লগ্ন দেখতেছি, এতে তো আমাদের ভয়ের একটা আতঙ্কর ভিতরে আমরা আছি। সাধারণত এটা মনে করেন আগুন গ্যাস এই নিয়ে তো মানে ছেলে খেলা ব্যাপার না, এটা তো ভয়াবহ একটা জিনিস। তাই আমরা এলাকার মুরব্বীগণ, আমার পাশে আমার আত্মীয় ভাই আছে, এই পাশে আমার আরেক মুরব্বী আছে, আমরা এলাকার তরফ থেকে চিন্তা ভাবনা করলাম যে এইভাবে তো আমাদের বসে থাকা যায় না, আমাদের জানের নিরাপত্তা এবং জানের একটা সেফটির প্রয়োজন। জনাব আত্মীয় ভাই, আপনি আমাদের কিছু বলেন এই গ্যাস সম্বন্ধে। আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি মাতাভাঙ্গা হঠাৎ করে আজ থেকে প্রায় 14-15 দিন আগে আমাদের এই এলাকায় জাহাঙ্গীররাজের বাড়িতে হঠাৎ করে এখানে একটি 900 ফুট ডিপ টিউবওয়েল বসানো হয়। এই 900 ফুট ডিপ টিউবওয়েলের পাশ দিয়ে আগুনের শিখা বেরোচ্ছে, যে অগ্নিশিখায় মানুষ রান্না বান্না করছে চারখানা ইট দিয়ে, তার উপরে পানি গরম, তরকারি রান্না, ভাত রান্না, এই সমস্ত কাজ হচ্ছে। এবং এর জন্যে ফায়ার সার্ভিস থেকে তারা এসে এটাকে ভিডিও করে নিয়ে গেছে, দেখাইছে, পুলিশ প্রশাসন দেখিছে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল তারা ভিডিও করে নিয়ে গেছে। এবং এই যে অবস্থা আছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছি। আমরা সরকারি হস্তক্ষেপ কামনা করি, অনতিবিলম্বে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হোক, যাতে করে যদি এটা এলপি গ্যাস হয়, এই গ্যাসকে উত্তোলন করা হয় তাহলে জরুরিভাবে বিহিত ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় আমরা ভোগান্তির ভেতরে আসি। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, অনতিবিলম্বে এইটাকে যাতে পরীক্ষা নিরীক্ষা করে উত্থানের ব্যবস্থা করা হোক, যদি এলপি গ্যাস না হয় এটাকে একেবারে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমি সরকারের কাছে জোর আবেদন করছি, অনতিবিলম্বে সরকারি হস্তক্ষেপ কামনা করে আমি দর্শকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে আমার কথা